হাই, আমি রূপম। এখন কথা হবে বাবলির ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটা খুব মিষ্টি, খুব আইসুদিন, এবং আবির আর শুভশ্রী দুজনের কেমিস্ট্রির জন্য এই ছবিটা দেখতেই হবে। যারা এই গল্পটা পড়েছে, বুদ্ধদেব গুহর, তারা এই ছবিটা দেখবেই, তারা এই ছবিটার জন্য অবশ্যই এক্সাইটেড। কিন্তু যারা গল্পটা পড়েনি, তারাও আজকে এই প্রোমোটা দেখে এই ছবিটার জন্য এক্সাইটেড হবে। আর শুভশ্রী, সে রিসেন্ট টাইমসে যেরকমভাবে স্ক্রিপ্ট চুজ করছে, তার চরিত্রগুলো যেরকম বেছে সে নিচ্ছে, এবং সে পারফরমেন্সও যেরকম ডেলিভার করছে, তার ওপর অডিয়েন্সের ট্রাস্ট অনেক অনেক বেড়ে গেছে। উল্টো দিকে আবির, তার যখন বক্স অফিসে ছবি আসে, একটা অডিয়েন্স তো থাকেই, কারণ লম্বা সময় ধরে তার স্ট্রিক মেনটেন হয়েছে। আর এই ট্রেলারটা তুমি স্টার্টিং টু দ্য এন্ড দেখো। আমি এটা আগেও টিজারের সময়ও বলেছি, যেরকম লোকেশন তারা বেছেছে, যেরকম এদের কাস্টিউম প্রোভাইড করেছে, সেটা না ভীষণ দেখতে সুন্দর। একদম যে ওপেনিংয়ের শটটা, ট্রেন যাচ্ছে, তারপরে আবিরের চরিত্রটা আসছে, শুভশ্রীর ক্যারেক্টারটা, তার মনোলগ চলছে, সেই যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, সেটা দেখতে এবং শুনতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকমভাবে ব্লেন্ড হয়েছে, খুব মিষ্টি ব্যাপারটা রয়েছে। আর দুজনের কেমিস্ট্রি, ওই আবির ওর দিকে তাকিয়ে আছে, ও জাস্ট তাকাচ্ছেই না, কথা বলে আবির ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে, সেখানে ওর যেরকম রিয়াকশন, এবার দুজন দুজনকে যখন চিনছে, অ্যাডভেঞ্চারটা কীরকম হচ্ছে, প্রত্যেকটা সময় তারা কীভাবে একে অপরের সাথে থাকছে, কথোপকথন কীরকম হচ্ছে, সেই সময় আরও একজন, এবং সৌরাসেনীকেও আমাদের রিসেন্ট লাগে। বাট আবির আর শুভশ্রীর কেমিস্ট্রিটা এতটা সুন্দর হয়, সেটার মধ্যে ডায়ালগস, সিচুয়েশন, এবং ট্রেলারের সেকেন্ড হাফে যেখানে একটা ফাটল তৈরি হচ্ছে, সেখানেও যেরকম ধরনের সংলাপ আসে, যেরকম ধরনের মোমেন্ট আসে, শুভশ্রী যখন ইমোশনাল হয়ে সে বাস্ট করছে যে আমার ওপরে এরকমভাবে কেউ চিৎকার করেনি, এত স্পষ্ট সংলাপ, এত ভালো লাগছে শুভশ্রীকে যে আমাদের দেখতে ইচ্ছা হয় এই বাকি গল্পটা। তো ওভারঅল এই ট্রেলারটা লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে যেরকমভাবে এই ছোট্টো ছোট্টো জায়গাগুলোকে ধরেছে, ইমোশনাল যে ব্রেকডাউনগুলো ধরেছে, সেগুলো খুব মিষ্টি, খুব ভালো। আর আবির আর শুভশ্রী দুজন নিজের জায়গায় খুব খুব ভালো। রাজ চক্রবর্তীর এই কাস্ট নিয়ে আমি বেশ বেশ এক্সাইটেড। দেখুন, রাজ চক্রবর্তী আউট অ্যান্ড আউট যে কমার্শিয়াল জোনটায় ছবি বানিয়েছে, বহুদিন তো সেটা থেকে সরে এসেছেন, তবে সে কিন্তু একটা আবার প্রলয় বানিয়েছে, ভুললে চলবে না, এবং সেই কাজটা ওটিটিতে বিশাল বড় সাকসেস পেয়েছে। এবার যদি এই কাজটার কথা বলি রাজদার, তাহলে যেটা হবে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী ওই মোমেন্টসগুলো প্রোভাইড করতে পারে, যেই সম্পর্কের দিকপত্রগুলো বা এই ইকুয়েশনগুলো আমরা দেখেছি। সব থেকে যেটা ভালো, এই ছবিটা ড্রামা বলে লুক অ্যান্ড ফিলে আপনি আর চারটে যেরকম ধরনের ছবি দেখেন সেরকম ভাইবস কিন্তু আপনি পাবেন না, কারণ এর প্রেজেন্টেশনটাই, লুক অ্যান্ড ফিলটাই ব্যবহার করে বলছি, সেটা দেখতে ভালো লাগছে। তো আই হোপ ছবিটা ভালো হবে। দেখার এই ছবিটা 15 আগস্টে কেমন কী রেসপন্স পায়, আমার ট্রেলারটা খুব মিষ্টি লেগেছে, ভালো লেগেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা যারা ট্রেলারটা দেখো না অবশ্যই চেক আউট করো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার।